আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতহ মুবিন শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদuddin চৌধুরী এনি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে জনগণ মুক্তি পাবে সরকার মামলা এবং সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে খালেদা জিয়াকে জিমি করে সরকার ক্ষমতা দখল করে আছে এবারে জানাবো নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টিটেরিজম ইউনিট জানাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল এবং প্রকাশ সংক্রান্ত কর্মচারী বিধিমালা বাস্তবায়নের আদেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে বিধিমালা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে আগামী তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তিস্তার পানি চুক্তির বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এই তিস্তা চুক্তির বিষয় মমতাকে হ্যাঁ বলতে হবে এদিকে চাকুরি নিয়ে সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ সৌদি আরবের যৌথ ফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মার্কিন দূতাবাস ঘেরাও রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য নিন্দা জানিয়ে টিউনেশিয়ার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির হাজারো মানুষ বিক্ষোভের সময় জমায়েত থেকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থনের নিন্দা এবং তিউনিশিয়া থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে জনগণ মুক্তি পাবে সরকার মামলা ও সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সরকার মামলা ও সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে খালেদা জিয়াকে জিম্মি করে ক্ষমতা দখল করে আছে খালেদা জিয়া অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছেন তাকে পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছে এর দায়ভার বর্তমান প্রধানমন্ত্রীকে বহন করতে হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেডিঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে খুলনা মহানগর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগামীতে আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শহীদ চৌধুরী অ্যানি বলেন আন্দোলনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের মানুষের বুকের উপর দিয়ে রেললাইনের অবৈধ চুক্তি হতো না দেশে দুর্নীতি দুঃশাসন হতো না শুরু শাসন হতো না তিনি মুক্ত থাকলে সর্বজনীন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় থাকত উনিশশো সালের ভারতের সঙ্গে স্বাক্ষরিত পঁচিশ বছরের গোলামি চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেন বাউান্ন বছর পর সেই ধারাবাহিকতায় গত বাইশে জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তা বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি রূপগঞ্জে জঙ্গি আস্তানার সন্দেহে বাড়ি ঘেরাও নারায়ণগঞ্জে রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে চারতলে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরিজম ইউনিট মঙ্গলবার সকাল দশটার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এটিইউর ইউর একটি দল এনটি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে চারতলার একটি বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান চালানো হবে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে এদিকে একটি সূত্রে জানা গেছে জঙ্গি সন্দেহে সম্প্রতি এক নারীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় তার দেওয়া তথ্য মতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় ওই বাড়িটি ঘিরে রেখেছে ইউর সদস্যরা এলাকাবাসী জানান আট বছর আগে ব্রাহ্মণবাড়ি এলাকায় জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসী এই চারতলা বাড়িটি নির্মাণ করে ভাড়া দেন বিভিন্ন সময় অপরিচিত লোকজনের এই বাড়িতে যাওয়া আসা রয়েছে বলে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে হাইকোর্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল এবং প্রকাশ সংক্রান্ত কর্মচারী বিধিমালা বাস্তবায়নের আদেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে আগামী তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনুদ্দিন মানিক এর আগে গত পহেলা জুলাই সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল এবং ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন পরে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নেমে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছে রিটে মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ দশজনকে বিবাদী করা হয়েছে তিস্তা চুক্তির বিষয়ে মমতাকে হ্যাঁ বলতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তিস্তার পানি চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন মমতাকে রাজি করাতে হবে তিনি এতদিন না বলে আসছেন তাকে হ্যাঁ বলাতে হবে না হলে ভারতের সংবিধান এটি অ্যালাও করে না তাদের রাজ্যকে বাদ দিয়ে ভারত সরকারের এই চুক্তি করার সুযোগ নেই সোমবার বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের পঁচাত্তরতম উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এর আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়বাদুল কাদের বলেন যে সব সমস্যার সমাধান হয়নি ভারতের নতুন সরকার তা সমাধানের চেষ্টা করছে আলোচনা ইতিবাচক হয়েছে তিনি বলেন তিস্তার পানি নিয়ে সবাই বলে চুক্তি কেন হল না ভারত একটা ফেডারেল রাষ্ট্র সেখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোনো রাজ্য সরকারের অধীনে পানি বা অন্য দেশকে দিতে পারে না এটা ভারতের সংবিধানে লেখা আছে এর আগে যখন গঙ্গার পানি দিল তখনকার পশ্চিমবঙ্গের জেতু বসু বলেছিলেন তারা রাজি ছিল বলে আমরা পেয়েছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তিস্তারা পানির জন্য মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকার যখন শেখ হাসিনার সঙ্গে আলোচনা চলছিল তখনই গর্জে উঠেছিলেন মমতা বলেছিলেন এই পানি আমরা দেব না কোনো দিনও আমরা বাংলাদেশকে পানি দেব না এটা আমরা দিতে পারি না এখানেই একটা সমস্যা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দে মার্কিন দূতাবাস ঘেরাও রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য নিন্দা জানিয়ে টিউনেশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন দেশটির হাজারো মানুষ বিক্ষোভের সময় জমায়েত থেকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অখণ্ড সমর্থনের নিন্দা এবং তিউনেশিয়া থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে গাজা ইসরায়েলি গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভকারীরা বলেন ইসরায়েলি বাহিনী নিজেদের হাতে নিজেদের কবর খুঁড়ছে এ সময় তারা স্লোগান দেয় তিউনেশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস প্রয়োজন নেই গেল বছরের সাতে অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে অভিযান চালায় অভিযানের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার দুশো জনেরও বেশি মানুষকে হত্যা করে হামাস একই সঙ্গে আরও দুশো জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা এর জবাবে যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের সমর্থন এবং সহযোগিতা নিয়ে নিরীহ গাজাবাসীর উপর নির্মমভাবে বোমাবর্ষণ করে ইসরায়েল দেশটির হামলা এ পর্যন্ত নিহত হয়েছে সাঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন আরও ছিয়াশি হাজার